ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জিএইচ এর ব্যবহার নিয়ে। আমরা সবাই জানি জিএইচ এর জন্য ঘো হই, বাট আজকের ক্লাসে আমরা শিখব জিএইচ এর জন্য কখন ফো হই। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিএইচ কখন সাইলেন্ট থাকে। সো এই দুটো টিপস আমরা যদি জেনে নিই, তাহলে জিএইচ এর ব্যবহার নিয়ে জীবনে আর কোনো দিনও সমস্যায় থাকবো না এবং ভুল করব না। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখে নেব জিএইচ এর জন্য ঘো কখন হয়, এবং তারপরে দেখব জিএইচ এর জন্য ফো কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শুরুতে এবং মাঝে এই দুটি জায়গায় যদি আমরা জিএইচ দেখতে পাই, তখন জিএইচ এর জন্য ঘো উচ্চারণ করব। যেমন দেখো ঘোস্ট, এখানে ঘো শব্দের শুরুতেই আছে, তার মানে আমি কি বলেছিলাম, শব্দের শুরুতে এবং মাঝে থাকলে ঘোয়ের জন্য জিএইচ হই। এখানে শব্দের শুরুতেই ঘো আছে, তাই ঘোয়ের জন্য জিএইচ। এবার ওকার, ওকার এর জন্য ও হই। নেক্সট প্রথমে আছে দন্তস, তাই দন্তস এর জন্য এস, তারপরে টো, টো এর জন্য টি। তাহলে কী দাঁড়ালো, জিএইচ ও এস টি, ঘোস্ট। তাহলে শব্দের শুরুতে আমরা যদি ঘো দেখতে পাই, তার জন্য জিএইচ ইউজ করে দেব। যেমন আরও দেখো ঘস, ঘল, এখানে দেখো শব্দের শুরুতেই ঘো আছে, তাই এর জন্য জিএইচ হচ্ছে। যেমন জিএইচ ও এস এইচ, ঘস, জিএইচ ও এল ই, ঘল। তাহলে শব্দের শুরুতে এবং মাঝে যদি আমরা ঘো দেখতে পাই, তার জন্য জিএইচ ইউজ করে দেব। বাট এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, জিএইচ এর জন্য ফো কখন হই। এটা খুব গুরুত্বপূর্ণ, চলো একে আমরা রুলসের মাধ্যমে দেখে নিই। যেমন জিএইচ এর আগে যদি ও ইউ থাকে, তখন জিএইচ এর জন্য ফো হই, এবং জিএইচ শব্দের শেষে থাকবে। কি নিয়ম আছে, জিএইচ এর আগে ও ইউ। যেমন দেখো কফ, এখানে জিএইচ কোথায় আছে, শব্দের শেষে, এবং এর আগে কে আছে, ও ইউ। নিয়মে কি বলা ছিল, জিএইচ এর আগে যদি ও ইউ থাকে, তখন জিএইচ এর জন্য ফো হই। তার মানে এখানে জিএইচ এর জন্য আমরা ঘো ইউজ করতে পারবো না, এখানে জিএইচ এর জন্য ফো ইউজ করব, কারণ এর আগে ও ইউ আছে। চলো তাহলে এবার ব্যান করি, সি এর জন্য কো, ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হই ও, যাকে আমরা ওকার বলি, তাই কোয়ে ওকার হয়ে গেল। সি ও ইউ এর উচ্চারণ কমপ্লিট। এবার দেখো ও ইউ এর পরে জিএইচ আছে, মানে জিএইচ এর আগে ও ইউ আছে, তাই এর জন্য ঘো উচ্চারণ হবে না, এর জন্য ফো উচ্চারণ হবে। তাহলে কী দাঁড়াবে, কফ, সি ও ইউ জি এইচ, কফ। মনে থাকবে জিএইচ এর আগে ও ইউ থাকলে তার জন্য ফো। এখানে ভালো করে দেখো প্রত্যেকটির শেষে ফো আছে, তাই ফো এর জন্য জিএইচ হচ্ছে, এবং জিএইচ এর আগে কে আছে, ও ইউ আছে সবটাতেই, তার মানে জিএইচ এর জন্য ফো হবে। যেমন টি, টি এর জন্য টো, ও ইউ এর জন্য আ। আমরা কিন্তু ও ইউ এর জন্য ও জানি, বাট এই তিনটি ওয়ার্ডের ক্ষেত্রে ও ইউ এর জন্য আ হবে, এগুলোকে মনে রাখবো। তাহলে টি এর জন্য টো, ও ইউ এর জন্য আ, জিএইচ এর জন্য ফো, টাফ। একই রকমভাবে আর ও ইউ জিএইচ, রাফ, ইএন ও ইউ জিএইচ, এনাফ। তাহলে ও ইউ এর জন্য আ কখন হবে, এই তিনটি লেটারের ক্ষেত্রে, বাকি সবগুলো জায়গায় ও ইউ, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য আমরা ও ইউজ করে দেব। এবার দেখে নেব সবচেয়ে ইম্পর্টেন্ট, জিএইচ কখন সাইলেন্ট থাকে। কারণ আমরা এর ব্যবহার শিখে গেছি, বাট সাইলেন্ট কখন থাকে এটা যদি না শিখি, তাহলে ভুল করব। এর ক্ষেত্রে দুটো টিপস আছে। প্রথম টিপস, আই এর পরে যদি জিএইচ থাকে, তখন জিএইচ সাইলেন্ট থাকবে। আই এর পরে জিএইচ থাকলে তখন জিএইচ সাইলেন্ট থাকবে। চলো এক্সাম্পলের মাধ্যমে দেখাই। যেমন হাইট, এখানে দেখো জিএইচ লাল অক্ষরে কেন লেখা হয়েছে, কারণ এটা সাইলেন্ট থাকবে। আমরা সবাই জানি যখন সাইলেন্ট থাকবে, তখন এর উচ্চারণ করতে হবে না। এবার এখানে দেখো নিয়মে কি বলা ছিল, আই এর পরে, পরে মানে ডান পাশে, আই এর পরে যদি জিএইচ থাকে, তখন জিএইচ সাইলেন্ট। আই এর পরে জিএইচ আছে, তাই জিএইচ সাইলেন্ট, মানে এখানে জিএইচ এর উচ্চারণ করার দরকার নেই। বোঝা গেল? তাহলে নিয়মটা খুব ইম্পর্টেন্ট, আই এর পরে জিএইচ থাকলে জিএইচ সাইলেন্ট। চলো এবার বানান করি, এইচ আই এর জন্য কি হই, হাই। এর ক্ষেত্রে মনে রাখবা জিএইচ এর আগে যদি আই থাকে, তখন সেই আইটার লং সাউন্ড পড়তে হয়। যেমন এইচ আই, হাই। এবার
টি টি এর জন্য টো, তাহলে কী দাঁড়ালো? এইচ আই জি এইচ টি, হাইট। এখানে জিএইচ এর উচ্চারণ হবে না, বাট বানান লিখতে গিয়ে আমাদের এই জিএইচটা লিখতে হবে, না হলে স্পেলিং মিস্টেক হয়ে যাবে। এবার কোশ্চিন হচ্ছে, তাহলে আমরা বানান লিখতে গিয়ে বুঝবো কী করে যে কখন জিএইচ ইউজ করব? চলো, এর ক্ষেত্রে টিপস হচ্ছে, যদি কোনো শব্দের শেষে আইট এরকম সাউন্ড দেখতে পাও, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আই জি এইচ টি এটা ইউজ করে দিবা। এর ফলে আমরা সাইলেন্ট লেটার অটোমেটিক লিখে দেব। যেমন এখানে দেখো, আই এর পরে জিএইচ আছে, তার মানে জিএইচ সাইলেন্ট হচ্ছে। তো তাহলে দুটোই টিপস বলে দিলাম। আরও দেখো, যেমন এন আই জি এইচ টি নাইট, এফ আই জি এইচ টি ফাইট, এল আই জি এইচ টি লাইট। এখানে দেখো প্রত্যেকটিতে আই এর পরে জিএইচ আছে, তার মানে জিএইচ সাইলেন্ট, জিএইচ এর উচ্চারণ করতে হবে না। যেমন নাইট, ফাইট, লাইট, মনে থাকবে? এগুলো খুব গুরুত্বপূর্ণ। জিএইচ সাইলেন্টের আরেকটি নিয়ম হচ্ছে, জিএইচ এর পরে যদি টি থাকে তখন জিএইচ সাইলেন্ট থাকবে। আমরা আগেরটা দেখলাম আগে, এবার জিএইচ এর পরে যদি টি থাকে তখন জিএইচ সাইলেন্ট। যেমন এখানে দেখো থট, এখানে জিএইচ আছে এবং জিএইচ এর পরে কি আছে? টি। তার মানে এখানে জিএইচ সাইলেন্ট, মানে জিএইচ এর উচ্চারণ হবে না। টিএইচ, টিএইচ এর জন্য কী হই? আমরা সবাই জানি টিএইচ এর জন্য থো হই, তাহলে টিএইচ এর জন্য থো ইউজ করে দিলাম। এবার এখানে দেখো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও ইউ, ও ইউ এর জন্য সাউন্ড হই ও, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, তাই থো এর সঙ্গে যোগ হয়ে থোয়ে ওকার হয়ে গেল। নেক্সট, জিএইচ এর উচ্চারণ এখানে হবে না, টি এর জন্য টো, তাহলে কী দাঁড়ালো? থট, টি এইচ ও ইউ জি এইচ টি, থট। ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সবসময় ও সাউন্ড হবে, এখানে কেউ কিন্তু ভুল করবা না। ও ইউ এর জন্য আ কখন হবে? ওই তিনটি ওয়ার্ডের ক্ষেত্রে। যেমন আরও দেখো, ডি ও ইউ জি এইচ টি ডট, এস ও ইউ জি এইচ টি শর্ট, এখানে জিএইচ এর পরে টি আছে তাই জিএইচ সাইলেন্ট, মানে এর উচ্চারণ হচ্ছে না। যেমন ডট শর্ট, তাহলে জিএইচ কখন সাইলেন্ট? এর ক্ষেত্রে আমরা দুটো টিপস শিখলাম। এই দুটো টিপসকে যদি মাথায় রাখতে পারি এবং জিএইচ এর জন্য কখন ফো হই আমরা জানি, তাহলে জীবনে আর কোনোদিনও ভুল করব না। এর ক্ষেত্রে মনে রাখার টিপস হচ্ছে, আই এর পরে জিএইচ থাকলে জিএইচ সাইলেন্ট, জিএইচ এর পরে টি থাকলে জিএইচ সাইলেন্ট। চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন এই দুটি খুবই সিম্পল এবং খুবই সহজ হোমওয়ার্ক, যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুটো হোমওয়ার্ক ঠিক করবাই। তাহলে জিএইচ এর উচ্চারণ নিয়ে যারা সমস্যায় ছিলা, আজকের পুরো ক্লাসটি যদি ঠিকঠাক করে থাকো আর ডাউট থাকবে না। তাহলে আজকের মতো এখানেই।